তোর নিয়ত ঠিক না যে নিয়ত ঠিক কর তারপর চামল লাগি যাবে আরে কইলাম তো নিয়ত ভালো করে লাইছি ইয়া ছবি আছে তো ছবি ছাড়া কি আমি ওরে পড়াইছি নে ছবি দেখলি তোর মাথা তার তো নষ্ট হয়ে যাবে তোর রে ফাইটা জিতাছ রে কেমনে তবলা ভাজা মুটে দুম তার না রে না রে দুম তার না রে না রে দুম তার রে নার না রে না উতনি উতনি দনি দনি উতনি রে তুই এরম করতেছিস কি লেগে তো তোর স্বভাব এখনো ঠিক হয়নি না রে জুয়েল তরে লয়া তার কোনোখানে যাওয়া যাইব না নো তোর লেগে তো করতেছিস কি আমার লেগে করছিস এবার আমি কেরকম তুই আমার লোকে নিশ্চয়স আমার চিনো স্ট্যান্ড পর্যন্ত আজ পর্যন্ত দেখছোস কোনো মায়ের একটা ফুলের টোকা দিতে দেখছোস দান্দার উদ্দেশ্যে ঢুকি দান্দা করে বাইরে আমি আচ্ছা উত্তেজনা বাইরে হয়ে গেছে ভুলে যা বুঝছে সরি তোর উত্তেজনা তোর উত্তেজনা লটকে আমি লমু বেটা তোর লয়ে যদি আইটেমের কাছে যাই তুই তো উল্টা আমার খাওয়াই দিবি আচ্ছা বাদ বন্ধু বন্ধু সরি সরি ভুলে গেছে আচ্ছা মার নাম কি রে মালিশা আইডি নাম কি আচ্ছা লাগবে না আপনি কিছু মনে করবেন না আমার পুত আপনার রুমের থেকে এটা নিয়ে এসেছে এটা কি দিতাম এটা লাগি আপনি আমরা ডাকছুন অবশ্যই দিবেন দেন লোন যাই ও যাবো না না এম বা তো হইতো না আমি তো এখানে জিনিস দিতাম না এইভাবে জিনিস দিবেন না মানে শুনুন আমার পুতে মাঝে মধ্যে এর তার বাড়ি থেকে জিনিসপত্র নিয়ে চলে আসে সে কইলাম অরিজিনাল চুন না বুঝলেন পারছুন উনার একটা রোগ আছে রোগটার নাম ইরুম কোডিন দাঁত ভাঙ্গা জায়গা তা মনে করতেছি কারণ কই কিলিপ টুমুনিয়া বুঝলেন ফার্স্ট কিলিপ টুমুনিয়া তে আমি যত জিনিস আনলে জিনিস আবার ফেরত দিয়া পেলি মানুষকে কিন্তু মাঝে মধ্যে জানুন মানুষ অক্ষরে অস্বীকার যায় তা আমার তো হুস হয়েছে অঙ্কা আবার আমি জিনিস সাক্ষী সাবুত চারা ফেরত দিই না আমার সাক্ষী সাবুত লাগে তে আমি কয়েকজনের ডাহি হেন ঝামেলার দরকার নাই আপনার জিনিস দেন লাগবো রে ভাই লাগবো আরে আমি এইসব অভিযোগ করবো না দেন জিনিসটা দেন আপনার মিষ্টি কথা তো আর সিরা বেজদো না কয়েকজন মানুষ আমি ডাহি ডাকলে হেরা সামনে আমি জিনিসটা বুঝাই দিয়া আমি এইসব অভিযোগ করবো না জিনিসটা দেন আম্মা হেলা কিন্তু ঝামেলা করবো কথা কিন্তু নকশা পালা না এ ভাই একটু আইনচিনি মাই আরে কি করতেছো আপনি বললাম না এ ভাই এ ভাই আমি না আরে আরে কয়েকজন মানুষ জড়ো না পরে তো বুঝাই দিয়া জিনিস লয়া এরকম গুরুন লাগে রাস্তাতে কোন ব্যাঙ্গা মুঙ্গে জাগা নে তার ফটো রাখ নে দর দর ধরতে না তাই আমার ব্যাগ সুন্দর রাহি বাসাত গিয়ে খেলবে না হ্যাঁ কিছু না কেন না জিনিস কেন না যাই যাই আমরা যাই গঙ্কা আজ একটু যাইবে নরেস না নরেস না কি সার্টিফিকেট সব নিয়ে এসেছেন প্রিন্ট করতে দিয়েছি পায়ে যাবেন সার্টিফিকেট প্রিন্ট করতে দিয়েছেন মানে জাল সার্টিফিকেট তো কয় আছে 10 পিস সময় মানে জাল সার্টিফিকেট মানে ধরেন গিয়ে ম্যাডাম যে অরিজিনাল সার্টিফিকেট আমি পাইতে চাই তার লাগবে আপনার 10 বছর আর জালটা পাইতে লাগবে আপনার 10 মিনিট তো কোনটা বেটার এত অদ্বৈতল হবে নাকি বুঝতে পেরেছি আচ্ছা ঠিক আছে আপনি এখন যেতে পারেন নাকি আমার কোলে এসে একটু বসবেন না আপনার কি মনে হচ্ছে আমি চরিত্র আমার খুবই খারাপ হুম আপনার কলাম না আমি খানদানি বাসুর ছেলে আমি যখন তখন যেখানে খুশি যার তার সাথে বসি নেই আমার বসতে ওই গতি লাগে আচ্ছা
ও সিস্টার একটা কথা কব বল তো অফিসে দেখলাম দুইটা রুম এক ওসে আপনি বসেন আর একটা বসেন তা আমি যে অফিসার লেভেলের মানুষ তা আমার রুম কোন আমার চেয়ার টেবিল কোন আমি বসবো কোনে মিস্টার আপনি সারা দিন থাকবেন ফিল্ডে আপনার অফিসের রুমের কি দরকার আপনার চেয়ার টেবিলের কি দরকার আপনি বসে কি করবেন তো সারা দিন আমি বাইরে বাইরে থাকবো বাইরে থেকে এসে তো ঘামাবো তো আমি অফিসে যে রিপোর্ট করতে হবে না তারপর আমি যে ওই ঘামাবো আমার তো এসি রুম লাগবে না আপনি যখন অফিসে আসবেন তখন দাঁড়িয়ে থাকবেন আর আপনার যদি অনেক বেশি টায়ার্ড লাগে তখন এই যে ফ্লোরে ফ্লোরে শুয়ে পড়বেন ওকে তো শুয়ে আচ্ছা ধরেন আমার একটা কোনো পার্সোনাল ক্লায়েন্ট আসলো তো তার সাথে আমি মিটিং করবো কি ফ্লোরের মধ্যে শুয়ে শুয়ে নাকি কথাবার্তা কষ্ট না একটা ভালো বুদ্ধি পেয়েছি সেটা কব ধরেন আমার কোনো ক্লায়েন্ট আসলো আসার পর আপনি সাথে হয়ে চলে গেলেন একটু হা একটু দুষ্টু মিষ্টি আলাপ আপনার এখানে আমি না এসব কোনো কিছুই হবে না কি জন্য কারণ আমি কোনো খানদানি বংশের দুষ্ট ছেলেকে রুম দিতে পারবো না এটি তো আমরা আগেতেই জানতাম চুপ থাক হুদাই আমারে খাওয়াতে টান দিয়ে লইছো আমি অন জায়গা খিদা লাগছে আরে দাঁড়া কই যাস আরে এনে খারাতে কি করব আমি সালাম আমি আসি নে জায়গায় কাকা প্যারোলেন না বিষয়টা আমি দেখতাছি ওই কটকে থানা কি ওয়াট কি আমরা জানান ওর ধরে লই দিতে এ বড় এ কি থানা ওয়াট জানলে কি তোরে কইতেব আমি একটা ফোন কল ওর সদ্দু গোষ্ঠীর ধরে লইব কাকা আমার মনে হইতেছে কি কটকালা মালমুল খায়া তাই তোই ঘুমাইতেছে ঘুম শেষ হলে শুই লেখ তুই নিজে যেরকম সবাই এরকম বাবস চুপ থাক মামা আমি দরকার হলে আপনার লেগে অন্য মাইয়া খুঁজে আমরাই আরে বেটা আমি 90,000 টাকা দিয়ে ডায়মন্ডের রিং কিনছি না দূর আছে আপনার কাছে চাপা না এই গুটি চুপ এই কাকা এ মামা আপনারা কি শুরু করছেন কন্ত নিজের মধ্যে আরে কদিন পর নির্বাচন নির্বাচনটা শেষ হোক আমি আপনাকে বিয়ের ব্যবস্থা করতেছি ঠিক আছে সেলিম ভাই ভালো কে আপনি আমি তো সবসময় ভালো এটা তো আমি জিজ্ঞাসা আপনার আপনি ভালো ভাই মানুষ যে কথা কয় না মিথ্যা হবে না এ আসলে সত্যি যে মকার মানুষ সহজ পায় না এই ঘরের লোক বিয়ে করছে এই ঘরের লোক তো দাওয়াত তো পরের কথা জানি না বিয়ে করছে দুই দিন ধরে বউ ঘরের মধ্যে বয়ে রয়েছে তাহলে ভাই দাওয়াত তো দিবেন না দিলেন না ভাবি তো ডাকেন আমি তো আমার বউর মুখ ছাড়া করতে বাইরই আপনার বউর মুখ দেখবেন তারপরে বাইরে বেরোলে আমরাও দেখবো ডাকেন ভাবি রে না না দেখি একটু মুখটা না না আগে কিন্তু মনে ছিল না আগে দেখছো না ভাবি সেলিম ভাবি তুমি চিন্তা দিতেছো বলি সেলিম ভাবি ঘুমাচ্ছি ঘুমাচ্ছি পরে পরে আমি দেখা দেখা করি ভাবি লজ্জায় দেখছো লোকটা আমাকে দাও দিতে পারে নাই এর লেগে লজ্জা এমন এমন করতেছে বাইরে সবই ঠিক আছে জীবনে একটা বিলাই পেয়েছেন আপনি তাইলে ভাই আর জীবনে এই জায়গায় এই জায়গা দেয় পাশ দেখছি ভাই আমিও আসলে ওই আমি পড়ে গিয়েছিল কইতে বাথরুমে পড়ে গিয়ে ব্যথা পেয়েছি উত্তায় পড়ছেন ঠিক ভাই আপনি একটা খেলোয়াড়ি ভাই মানে খাটটা লঙ্ক সব ভাত দিয়ে আপনি বাথরুমে গেছেন আচ্ছা আমার দেরি হয়ে যাচ্ছে আমি তাহলে আসি তাহলে আপনি আসলে কিন্তু পরে ভাবের সাথে মিট করে দিবেন ঠিক আছে ঠিক আছে গুড ডে আপনার গুড নাইট দুই ডে ডে নাইট কি এই পোলা বাথরুমে পড়ে গেলে তো কোমরে ব্যথা পাইবে সুখে ব্যথা পাইলো কেমনে তুমি জেনতে আইসো বা তোমার আমি জেনতে লয়ে আইসি তুমি ওই জিনিস পাও নাই দেওয়া নাই বুঝবা নাই রে ওটি ফেস করে নি তুমি যা তুমি করতে অজাট করো যাও বুঝা লাগবো না যাও দরজা খোলো